সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। আগের পর্বে আমরা দেখেছিলাম জর্জ মেলোইকে দিয়ে অনেক কাজ করা হচ্ছে যাতে সে বিরক্ত হয়ে জর্জকে ছেড়ে চলে যায়। আর অনেকক্ষণ রোদে থাকার কারণে এবং পেটে খিদে থাকার কারণে মেলোই কিন্তু মাথা ঘুরিয়ে সেখানে পড়ে যায়, আর তখন জর্জ দৌড়িয়ে মেলোর কাছে আসে। তো যাই হোক, এদিকে জর্জের আওয়াজ শুনে লাম আর রয় সেখানে আসে, আর তখন লাম মেলোর লেজ দেখে ফেলে। আর এই কারণে লাম জানতে পেরে যায় যে মেলোই একটা মানুষ নয়, সে হচ্ছে ফ্রক্সিপিড। আর তারপর আমরা দেখি বাড়িতে আসার পরে লাম জর্জের উপর অনেক রেগে যায় এবং বলে, তুমি মেলোর সাথে কেন এরকম ব্যবহার করছো, তোমাকে অনেক ভালোবাসে। আর তখন জর্জ নিজেও আস্তে আস্তে তার ভুল বুঝতে পারে। আর তারপর সে দিন রাত এক করে মেলোর কেয়ার করে, মানে ওকে সময় মতো ঔষধ খাওয়ানো, ওর জন্য রান্না করা আর অনেক কিছু। তো এইভাবে আস্তে আস্তে মেলোই সুস্থ হতে থাকে। আর ভালোভাবে সুস্থ হওয়ার পরে মেলোই জর্জকে ধন্যবাদ জানায়। সেটা দেখে জর্জ কিছু বলে না, সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি লামের জুডো খেলার কম্পিটিশনের ডেট চলে এসেছে, আর তা দেখে তারা এটাও জানতে পারে তাদের কম্পিটিশনটি সেই জুডো টিমের সাথে হতে চলেছে যে টিম টানা 5 বছর কম্পিটিশন জিতে আসছে। তো এটা দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়। মানে রাউন্ডের প্রথমেই অবস্থা যেখানে জোতার কোনো সুযোগই নেই, কিন্তু নাগাইসন আর লাম চিয়ার আপ করে এবং তাদের মধ্যে সাহস আনে আর ভালো মতো সবাই প্র্যাকটিস করতে থাকে। আর অন্যদিন জর্জ আবার বাড়ি গিয়ে মেয়েদের দেখতে থাকে, মানে ওর বদঅভ্যাস এটা। তো রয় সেখানে যায় এবং জর্জকে বলে, এগুলো কি করতেছিস তুই? আর জর্জ তখন রয়কে বলে, তুই নিজের চরকায় তেল দে। তো এরপর রয় জর্জকে বলে, আজ রাতে আমি একটা পার্টি রেখেছি, তুই দেরি না করে সময় মতো চলে আসবি। তো এরপর জর্জ যখন বাড়িতে আসে তখন সে দেখে মেলে অনেক ভালো সব আয়োজন করে রেখেছে এবং নিজেও সুন্দরভাবে তৈরি হয়ে রয়েছে। এটা দেখে জর্জ মেলোর দিকে তাকিয়ে থাকে, আর তারপর তারা দুজনে নাচ করে এবং অনেক কথা বলে এবং একসাথে তারা খুশি হয়ে যায়। আর তারপর তারা দুজনে হাঁটতে যায়। তো এখানে আমরা দেখি জর্জ কিন্তু মেলোয়ের হাত ধরে হাঁটছে। তো এটার জন্য মেলোই খুবই খুশি হয় এবং খুবই অবাক হয়, মানে জর্জ অ্যাকচুয়ালি মেলোইকে গ্রহণ করেছে। আর পরের দিন আমরা দেখি পুরো জোরো টিম অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে। আর অন্যদিকে একটা ব্রেক ফেল করা গাড়ি আমরা দেখি যে একটা বৃদ্ধা মহিলাকে যখন ধাক্কা মারতে যাবে তখন রয় এসে তার শক্তি দিয়ে ওই গাড়িটিকে থামিয়ে দেয়। আর এই কারণে রয়ের হাত থেকে নীল রক্ত বের হতে থাকে, তার চোখও নীল হয়ে যায়। আর হঠাৎই এই সব কিছু নাগাইসন দেখতে পায়, যা দেখে সে শকড হয়ে যায়। আর তারপর তারা একসাথে বসে যখন খাবার খাচ্ছিল তখন নাগাইসন এক টানা রয়ের দিকে তাকাচ্ছিল, আর নাগাইসন বুঝতে পারে এটা কোনো মানুষ না। তো এরপর নাগাইসন চেঞ্জ করার রুমে গিয়ে রয়ের কোট থেকে একটা চুল নেয় যাতে সে ওই চুলের ফরেন্সিক টেস্ট করে সত্যতা জানতে পারে বা ডিএনএ সম্পর্কে জানতে পারে। তো এরপর সে যখন ওই চুলের স্যাম্পল নিয়ে তার বন্ধুর সাথে দেখা করে, আর সে হচ্ছে ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে। কিন্তু নাগাইসন যখনই স্যাম্পলটা দেখার জন্য পকেটে হাত দেয়, সে দেখে সেটি তার পকেটে ছিল না, আর বুঝতে পারে রয় তার পকেট থেকে সেটা নিয়ে নিয়েছে, মানে তার কাছে আর কোনো প্রমাণ নেই। তো এই জন্য সে দৌড়িয়ে লামের সাথে দেখা করতে আসে এবং সে বলে, আমার মনে হয় রয় আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে, কারণ সকালবেলা আমি দেখেছি রয় একটা ব্রেক ফেল করা গাড়িকে থামিয়ে একটা বৃদ্ধাকে বাঁচিয়েছে, যেটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। এর সাথে আমি দেখেছি ওর রক্তের রঙও নীল, আমি শিওর রয় কোনো মানুষ না। আর আমি বুঝতে পারছি না তোমাদের কিভাবে এটা প্রমাণ করবে, সত্যটা আমি কিভাবে সবার সামনে আনবো। আর এই কথা শুনে লাম একটু অবাক হয়, কিন্তু নাগাইসনকে সে বোঝাতে চায়, তুমি যেগুলো দেখেছো এগুলো তোমার ভুল ধারণা, রয় একজন মানুষ কোনো মনস্টার নয়, তোমার চোখে ভুল হয়েছে। আর আমরা তো অলরেডি জানি যে লাম তো এগুলো সব জানে, কিন্তু নাগাইসন লামের কথা নেয় না, সে বলে, আমি প্রমাণ করেই ছাড়বো কোনো মানুষ নয়, আর ততদিন কিন্তু তুমি ওর কাছ থেকে দূরে থাকবে। এরপর নাগাইসন যখন সেখান থেকে চলে যায় তারপর লাম পুরো কথা রয়কে বলে যে নাগাইসন কিন্তু তোমার পেছনে লেগেছে। আর সে বলে, আমি আমার প্রিয় বন্ধুকে অনেক ভালো করে জানি, ও যদি কোনোটা বলে যে এটা করবে ওটা কিন্তু করেই ছাড়বে, আমাদের দেখে শুনে চলতে হবে। আর তখন রয় লামকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি আস্তে আস্তে নাগাইসনের সাথে সম্পর্ক ঠিক করে নেবো, ওর সাথে ডিল করে নেবো। কিন্তু রয় জানতো নাগাইসন এত হেরে যাওয়ার পাত্র নয়, তাই সে লামকে একটা নির্জন জায়গায় ডাকে আর সেখানে আগে থেকেই নাগাইসনকে আসতে বলেছিল। আর পেছন থেকে আমরা দেখি নাগাইসন অনেক দ্রুত আসতে থাকে একটা ট্রাক নিয়ে রয়ের উপর ধাক্কা মারার জন্য নিয়ে আসে, যাতে রয় তার শক্তি ব্যবহার করে নিজের জীবন বাঁচাতে পারে আর লামের সামনে সত্যতা চলে আসে। কিন্তু রয় তার জীবন বাঁচানোর জন্য ট্রাকের সামনে থেকে একদমই সরে না, আর এর ফলে নাগাইসনের মনে হয় রয় তো মারা পড়বে, সে ভয় পেয়ে ট্রাকটিকে খাদের দিকে ঘুরিয়ে নেয়। কিন্তু নাগাইসন যখন পড়ে যাচ্ছিল তখন রয় তার শক্তি ব্যবহার করে ওকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়, আর সেটি দেখে লাম দৌড়িয়ে নাগাইসনের কাছে যায় আর তাকে বলে, তুমি কি ঠিক আছো? নাগাইসন তখন লামকে বলে, তুমি কি দেখেছো রয় কেমন করে এত বড় একটা ট্রাক নিজের হাতে থামিয়েছে, এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে? এখন তো তুমি বিশ্বাস করলে যে আমি যেটা বলেছি এটা সত্য, যে রয় কোনো মানুষ না, আরো একটা ভ্যাম্পায়ার হতে পারে যে তোমার রক্তকে তোমাকে মেরে ফেলতে পারে। আর লাম তখন নাগাইসনকে চুপ করানোর চেষ্টা করে, কিন্তু নাগাইসন লামের কথা শুনেই না রয়কে অনেক খারাপ খারাপ কথা বলে। আর যখন নাগাইসন থামছেই না তখন লাম নাগাইসনকে চুপ করানোর জন্য একটা জোরে থাপ্পড় মারে আর বলে, রয় কখনোই আমার কাছ থেকে কিছু লুকায়নি, আমি আগে থেকেই যেন একটা ভ্যাম্পায়ার, ও নিজে থেকে আমাকে সত্য কথা বলেছে। আর তখন নাগাইসন আশ্চর্য হয়ে যায়। আর এরপর সে লামকে জিজ্ঞেস করে, তুমি কি রয়ের সাথে সম্পর্ক আসার আগে থেকে এটা জানতে? তখন লাম মিথ্যা বলে, সে বলে, হ্যাঁ আগে থেকেই জানতাম। যেটা শুনে নাগাইসন আরো বেশি অবাক হয়ে যায় এবং লামকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি লাম তাকে অনেক থামতে বলে কিন্তু তারপরেও থামে না। আর এরপর লাম অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে নাগাইসন আমাকে বিশ্বাস করানোর জন্য নিজের জীবন বাজি রেখেছে, আর সে যেহেতু জানতে পেরেছে আমি জেনে শুনে একটা ভ্যাম্পায়ারের সাথে প্রেম করেছি, এর জন্য হয়তো অনেক কষ্ট পেয়েছে। আর তাছাড়া নাগাইসন আর লাম আগে একজনের কাছ থেকে আরেকজন কিছু লুকাতো না, কিন্তু লাম প্রেম করেছে রয়ের সাথে, ও একটা ভ্যাম্পায়ার হিসেবে কিছুই নাগাইসনকে বলেনি, তো এর জন্য নাগাইসনের কষ্ট হওয়া স্বাভাবিক। তো এসব দেখে রয়
লামকে বলে, তুমি চিন্তা করো না, আমি এগুলো সব ঠিক করে নেব, তুমি জাস্ট আমাকে সময় দেবে। তো এখানে রয় আসলে লামকে রিল্যাক্স ফিল করানোর চেষ্টা করতে থাকে, কারণ পরের দিন ওর জুরোপ কম্পিটিশন। তো পরের দিন আমরা দেখি লামের টিমের সাথে যে জুরোটমের কম্পিটিশন হবে, তারা সবাই লামের কলেজে আসে আর লামের টিমকে নিয়ে অপমান করতে থাকে। আর তখন হেমন সামনে আসে এবং ওদের কলেজের টিমের পক্ষ নেয়, কিন্তু তখন ওই দলের চ্যাম্পিয়ন হেমনকে আঘাত করার চেষ্টা করে আর তখন সবার মধ্যে একটা ঝগড়া হতে থাকে। আর এটা দেখে সেখানে রয় আসে এবং নিজের শক্তি ব্যবহার করে হেমনকে রক্ষা করে, আর যা দেখে তারা দুজন সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু সেই মেয়ে যে লামের অপর দলে থাকবে, সে লামকে চ্যালেঞ্জ করে এবং বলে আমি তোকে হারাবো। তো এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি মেলে জর্জের অনেক ভালো মতো খেয়াল রাখছে, আর জর্জ কিছু বলার আগেই তার সব কাজ করে দিচ্ছে। আর তারপর আমরা দেখি মেলে অন্য ঘরে এসে জর্জের পেট মানে পোষা প্রাণীর সাথে কথা বলতে থাকে, যেখানে একটা ইঁদুর আর তার নাম হচ্ছে বেবো, আর তাকে জর্জ অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য মেলে বেবোর সাথে কথা বলে এবং বলে আজকে আমি জর্জকে প্রপোজ করবো, যে কারণে মেলে অনেক বেশি উত্তেজিত এবং অনেক খুশি। আর তখনই সেখানে জর্জ আসে এবং মেলেকে বলে তুমি এখানে কি করছো। মেলে বলে আমি আসলে বেবোর আশেপাশের ময়লা পরিষ্কার করতে এসেছি। আর এরপর আমরা দেখি মেলে যখন জর্জকে ড্রিঙ্কস তৈরি করে দিচ্ছে, তখন জর্জ মেলেকে বলে সে যেন একটা গ্লাস নিয়ে আসে, কারণ জর্জ আজকে একা ড্রিঙ্কস করবে না। তো এটা শুনে মেলে অনেক খুশি হয়ে যায়, হয়তো তাকে সাথে নিয়ে ড্রিঙ্কস করবে। তো খুব দ্রুত ভেতরে যায়। তো মেলে ভেতরে গিয়েছে, অনেকক্ষণ হয়ে গিয়েছে, আর জর্জ যখন দেখে মেলে আসছে না, তখন সে নিজে মেলেকে দেখতে আসে। আর সে দেখে মেলে বেবোর খাঁচা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যার ভেতর থেকে বেবো উধাও। আর জর্জ মনে করে ও খেয়ে ফেলেছে, যা দেখে জর্জ মেলের উপর অনেক জোরে চিৎকার করতে থাকে এবং বলে তোমার সাহস কি করে হয় আমার বেবোকে খাওয়ার। মেলে তখন জর্জকে বলে আমি এমন কোনো কিছুই করিনি, আমার কথা তুমি বিশ্বাস করো। কিন্তু জর্জ তার কোনো কথা বিশ্বাস করে না। সে বলে আমার বোঝা উচিত ছিল যে তুমি একটা ফ্রক্সিপির, যে মাংস না খেয়ে বাঁচতে পারে না, তুমি আমার প্রিয় বেবোকে খেয়ে ফেলেছো। এবং এখানে জর্জ মেলেকে অনেক খারাপ কথা বলতে থাকে, কিন্তু মেলেই বলে আমি এমন কোনো কাজ করতে পারি না যেটা তুমি রাগ করবে। কিন্তু জর্জ কোনো কথা শোনে না, সে মেলেকে বাড়ি থেকে চলে যেতে বলে। তো মেলে তখন কান্না করতে থাকে আর বলে তুমি আমার কথা একটু শোনো, এটার কি হয়েছে আমরা বের করতে পারবো, এটা খুঁজে দেখি। কিন্তু জর্জ মেলের কথা শোনে না, সে মেলেকে গেট আউট বলে অন্য ঘরে চলে যায়। তো মেলো কান্নাই করতে থাকে। আর পরের দৃশ্যে আমরা দেখি রয় লাম চাঁদ দেখার জন্য অপেক্ষা করছে। আর অনেকক্ষণ চাঁদ দেখার জন্য অপেক্ষা করার পরে লাম আবার রয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর যখন রয় চাঁদের দিকে তাকায়, তখন চাঁদ লাল রঙে পরিণত হতে থাকে, যা দেখে রয় বুঝতে পারে এটা খারাপ কিছু হবার সংকেত। তার মানে আজ রাতে মার্কাস অনেক শক্তি পাবে। আর মার্কাসের কথা মনে আছে, এই পুরো সিরিজের মেইন ভিলেন যাকে এখনো দেখানো হয়নি, মানে ওই ভ্যাম্পায়ারটা যে 200 বছর আগে রয়ের গার্লফ্রেন্ডকে মেরে ফেলেছিল। তো বর্তমানে সবচেয়ে শক্তিশালী হচ্ছে জর্জ, তারপর হচ্ছে রয়। কিন্তু মার্কাস যখন সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে, তখন কি আবার অতীতের সবকিছু পুনরাবৃত্তি হবে? তো এটা দেখে রয় ভয় পেয়ে যায় যে মার্কাস যদি শক্তিশালী হয়ে যায় ওকে আটকাবে কিভাবে। আর এখানেই পার্ট 7 শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা সিরিজ। এবং পার্সোনালি আমাকে বলতেই হচ্ছে কোরিয়ান চাইনিজরা অ্যাকচুয়ালি মাল, ওদের সিরিজগুলো আসলেই ভালো লাগে। এবং আমরা কিন্তু স্যাভেজ 420 এখন অ্যাড ছাড়া ডাইরেক্ট ভিডিও দিচ্ছি। আর আরেকটা ব্যাপার, স্যাভেজ 420 যে আর্নিং, মানে ইউটিউবের 12টা বেজে গিয়েছে। ইউটিউব নতুন একটা পলিসি আনার কারণে সকল ইউটিউবাররা আগে যা কামাতো তার 5 ভাগের 1 ভাগ কামায়। মানে এখন যেগুলো প্রতিষ্ঠিত বা আগের চ্যানেল, সেগুলোর ভিডিও রেকমেন্ডেশনও যায় না, ভিউ পায় না, এমনকি আগে যে পার ভিউতে যে পরিমাণ টাকা দিত তার 3 ভাগের 1 ভাগ দেয়। তো এই কারণে স্যাভেজের আর্নিং এক সময় ছিল হচ্ছে মিনিমাম $1500-2000, বাট কারেন্টলি স্যাভেজের আর্নিং হচ্ছে অনলি $200। তো যে টাকা খরচ করে স্যাভেজের ভিডিওগুলো আসে, সেই প্রোডাকশন ব্যয় আমাদের উঠবে না। আর স্পন্সর সারা জীবন থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অনেক থেকে আমাকে বলা হয়েছে তারা সর্বোচ্চ 1 মাস বা 2 মাস আমাকে ব্যাকআপ দেবে, তো তারপরেই কিন্তু আমাদের আর কোনো ব্যাকআপ থাকবে না। তো এর জন্য তোমাদের উচিত, তোমরা যদি স্যাভেজ 420 তে সিরিজ দেখতে চাও, নিজ দায়িত্বে অন্তত একটু শেয়ার করবে, যাতে টুকটাক ভিউটিউ আসে। আমি কিন্তু কখনোই সাবস্ক্রাইব করতে বলি না, শেয়ার করতে বলি না, আমার ইউটিউবের ইতিহাসে এগুলো নেই। আমি র্যান্ডমে বলিনি, এটাও বলিনি, কিন্তু অ্যাকচুয়ালি এখন মনে হয় সময় এসেছে যখন তোমাদের অবশ্যই সাপোর্ট করা উচিত। আর আরেকটা কথা বলছি, স্যাভেজ 420 তে আগে ফ্রি ফায়ারের কন্টেন্ট আসতো, তো আমরা ফ্রি ফায়ারে আবার ফেরত আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমার কিছু ইউটিউবার বন্ধু রয়েছে যারা বলেছে ভাই স্যাভেজ 420 তে এত সুন্দর সিরিজ চলছে, সিরিজটা বাদ দিবেন না, আপনি অন্য কোনো চ্যানেলে গেমিং শুরু করেন। তো সেই হিসেবে আমি স্যাভেজ 420 রিলোডেড নামে আরেকটা চ্যানেল শুরু করেছি, যেটা আমার পার্সোনাল ভ্লগের চ্যানেল ছিল। তো ওই চ্যানেলটাতে আমরা এখন থেকে গেমিং সেক্টরে চলে যাবো, ভিউ হোক বা না হোক ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, জাস্ট আমার ফ্রি ফায়ার কমিউনিটির যে লোকগুলো ছিল তাদের সাথে জাস্ট কানেক্টেড থাকবো। তো তোমরা যারা ফ্রি ফায়ারের ছিলে, তারা আমি যে লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, সেই লিঙ্কে গিয়ে স্যাভেজ 420 রিলোডেড এ সাবস্ক্রাইব করে রাখবে। ওখান থেকে আমরা খুব শীঘ্রই ফ্রি ফায়ার কন্টেন্ট আপলোড করবো এবং আমি চেষ্টা করবো যতদিন ফ্রি ফায়ার আছে তোমাদের সাথে থাকার জন্য।